দেখুন, আমরা পরিবার বলছি, বাড়ির লোক বলছি, আপনজন যাদেরকে বলছি, তারা কতটা আপনার নিজের একান্ত আপন সেটা আপনি নিজে জানেন। আজকের জগতে সবটাই স্বার্থ, স্বার্থে আঘাত লাগলেই কেউ কারো নয়, তখন বাড়ির লোকই দেখবেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। যখন এমনটা হয় তখন আমাদের সত্যিই কষ্ট লাগে, কষ্ট হয়। আজকে মূল যে আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের যে যার সম্পর্কই হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বলুন, যে সম্পর্কই বলুন না কেন, যত রকম আত্মীয়তা আছে, সব কিছুর মূল বন্ডিংটার মূল জায়গাটা হচ্ছে ভালোবাসা। তা এই ভালোবাসার বন্ধনটার খাঁকতি থাকার জন্য আজকে এগুলো হয়, সামান্যতম স্বার্থে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কথা কাটাকাটি হয়, ইগো লড়াই হয়। তো আজকে বলছেন দর্শক বন্ধু যে বাড়ির সবাই ছোট করে, কি করুন, আপনার কোনো ছোট তখনই করে যখন আপনার কোনো একটা দুর্বলতা আছে, তাদের চোখে দুর্বলতা, আপনার সত্যিকারী দুর্বলতা না থাকলেও এটা হতে পারে তাদের চোখে দুর্বলতা। সবাই ছোট করে, অন্যকে ছোট করে বড় হওয়ার যে চেষ্টা করে মনে রাখবেন সে বড় নয়, কিন্তু পরিস্থিতির চাপে আমাদের কখনো কখনো নতি স্বীকার করতে হয়। যখন এই আপনার বিপক্ষের মানুষগুলো সংখ্যায় বেশি হবে, আপনি যতই ঠিক হন না কেন, এরা সবাই মিলে আপনাকে প্রেশার দিয়ে নত করবেই। কি করবেন, সমস্যার কথা বললে তো হবে না, সমাধানের কথা বলতে হবে। তো আজকে যিনি বলছেন যে বাড়ির সবাই ছোট করে, আপনি এটাকে নিয়ে, তারা ছোট করে, যারা অন্যকে ছোট করে, আপনি যখন এটা নিয়ে বসে বসে মন খারাপ করবেন, তারা মন মজা পাবে, আর নইলে কি করবেন, নইলে আপনি রিয়্যাক্ট করবেন, সেটাতেও তাদের মজা। তাহলে কি করতে হবে আপনাকে, মাথা ঠান্ডা রেখে দুদিক এদিকে ভ্রুক্ষেপটা না করে নিজের মতো থাকা। দেখুন, যারা আপনাকে কথায় কথায় আপনাকে একটা বাঁকা কথা বলে ফেললো, আপনাকে সরাসরি না বলে ঘুরিয়ে বললো, আপনাকে খোঁচা দিয়ে কথা বললো, আপনাকে টোন করলো, এই বিকৃত মানসিকতার এগুলো লক্ষণ, এগুলো যখনই করছে, আপনি যখনই যদি এগুলো নিয়ে প্রতিবাদ করেন অথবা মন খারাপ করে বসে থাকেন, দুটোই তাদের কাছে কিন্তু উপাদেয়। এই দুটোই না করে আমি বলবো একদম হাসি খুশি তাকে আরো নর্মাল দেখান, যে তুমি যতই পিন ফোটাও আমি দেখো রাখছি না, অন্তত বাড়ির লোকেদের ক্ষেত্রে। এইভাবে চললে কিন্তু অনেকে অনেকে এটা শুনে বললেন যে শুধু সহ্য করবো নাকি, কিছু কিছু সময় নীরব থাকার দরকার, এগুলো চুপ করলেই দেখবে তখন আর ওই একটা সময় বলতে বলতে তখন অধৈর্য হয়ে পড়বে, ওরাই ধৈর্য হারিয়ে ফেলবে আর তাদের এই বিকৃত চলনাটা বন্ধ হবে। ওই পিঠের খোলাটাকে একটু কচ্ছপের উপরের খোলের মতো একটু শক্ত করুন কিছুদিন। আর একটা জিনিস মনে করুন, কিছু মানুষ আছে অন্যকে ছোট করে মজা পায়, অন্যকে হেয় করে মজা পায়, প্রকৃতির বিচার এই যে আপনার কষ্টটা হচ্ছে কোনো অপরাধ না করেও আপনার উপর পীড়নটা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও দোষী, নিজের দোষ বলি না, সেটা হলে শাস্তি পেতেই হবে, এটা সেই শাস্তি। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ এই যে অন্যের মনে পীড়ন দেয়, অন্যের চোখের জলের কারণ হয়, এই যে আপনার দীর্ঘশ্বাস পড়ছে, প্রকৃতির বিচার ছাড়বে না, প্রকৃতি কিন্তু তার কাজ করবে। এখন সেইটা দেখার দায়িত্ব তার, সেটা তার বুঝে নিয়ে এগোনো উচিত। এটুকুই বলবো, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তা সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।